মলিকে মোর আনু অছে জর ভমরা হেই গারে নাই নারু আধর পর ভমরা হেই গারে জোয়া ফের আমি আজি আইছু লোকগীত গায়ক শঙ্কর প্রসাদ দত্তঙ্ক সঙ্গে দুই পদ কথা লাগবার লাগি আজি শঙ্কর প্রসাদ দত্ত আমার গহনরে আমার স্টুডিও সম্বলপুর দূরদর্শন কেন্দ্রে অবস্থিত অনেক শুনমা তা ভেটমা তাঁকর সাগে দুই পদ কথা লাগবার তাকে আগকে নেমা তো আসুন দাদা নমস্কার এবং তাঁকর সাগে অছন তবলা বাদক যন্ত্রশিল্পী শ্রীযুক্ত দিবাকর মহানন মহাশয় দাদা চৌদ বরষ বয়স নু আপনার গীত গাউছ আর সম্বলপুরী গীত গাইবার সঙ্গে সঙ্গে সুগম গীত এটার ভিতরে স্বীকৃতি পাইবারটা রেডিও থি গাইবারটা দূরদর্শন থি গাইবারটা শ্রোতাঙ্কর মজাতি লোকর ভিড় ভিতরে হাজার হাজার শ্রোতাঙ্কর ভিড় ভিতরে আপন উৎকি উৎকি নাচি নাচি গাইবার বি মজা পাইছেন শঙ্কর প্রসাদ দত্ত তবে দাদা কথা হল যে যে চালিশ বরষ ধরিকি সংস্কৃতিকে সম্ভালি করে রাখিছে তার ই পিঢ়ির ইহাকে যে গীত চালিছে ইহাকে যে সংস্কৃতি যে বাট দিকি চালুছে ন কিছু আপন কহবার লাগি চাহবে কে আমার কলাকার মানুষ যে মানে মুই মোর ই পিঢ়ির কলাকার মানুষ হাত জোড়ি করে জোহার করি কুছে যে আমার এই সম্বলপুরী গীতকে সে মানে বিকলাঙ্গ নাই করুন বিকলাঙ্গ মানে খারাপ আড়কে নাই নুন এই ভাষা এড়ে সুন্দর এড়ে সুন্দর সংস্কৃতি এড়ে মিঠা ভাষা এটাকে আমি যদি সুন্দরভাবে পরিবেশন করমা সুন্দর সুন্দর কথা আনিকি সামাজিক লোক মানে যেমন পছন্দ করবে শ্রোতা মানে যেমন তাকে আগ্রহ শুনবে সেটা হিসাব গীত গাইলে বহুত খুশি হইতিমি আর এই ভাষাকে কদর্য নাই কম কি সুন্দর ভাষা সম্বলপুরী ভাষা কাহিঁ ইন্টারন্যাশনাল লেভেলকে গলান আপন সম্বলপুরে বেশি করে আপন সঙ্গীত সাধনা করিছন সম্বলপুরে বেশি সময় আপন দিয়েছেন সম্বলপুর শহরের বেশি সময় দিয়েছেন যেহেতু আপন কেবল জনে কলাকার নুহ সে আপন জনে এমপ্লয়ি ছিলে উৎকল গ্রাম্য ব্যাঙ্করে এবং সেন কার্যরত থিলে কার্যরত ভিতরে বি আপন সঙ্গীতকে সময় দেখে এবং যে আদর করি সম্মান করি আপনার পাখে কিছু আপনার শিখবার লাগে তাকে সে উচ্চ মান সে সঙ্গীত শিখাউলে যেটা যা আয় এটা ওড়িয়া গীত আয় এটাকে এটা করে গায়মা এটা সম্বলপুরী লোক গীত আয় এটাকে বাবু এটা করে গায়মা এটাকে মারে এটা করে এই শৈলীরে গাইবু এটা আপনার সববেলে স্নেহ শ্রদ্ধা আমার কলাকার মানুষ রহিছিলা তো যেতেবেলে আপন সম্বলপুরে সঙ্গীত আরম্ভ করলে আপনকর ডেবরি ভুজনি সামনারে থিবার কলাকার মানে কে কে মোর সামনারে তো বহুত কলাকার থিলে সেমানে বর্তমান বহুত প্রতিষ্ঠিত হয়েগলেন সে ভিতর আপন উঠে আজ্ঞা 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 হ্যাঁ তারপরে সুভাষ ত্রিপাঠী আউ সুধাম বাবু নিমিচরণ বেহেরা আউ রাজেন্দ্র সিং সবিতা সিং যেন মানে কি মোট সম্পর্শে আসিকি বহুত কিছু শিখিছন আজ্ঞা বহুত কিছু জানিছন আজ্ঞা আর তাঁকু মুই নেইকি বহুত কোর্স প্রোগ্রাম মানে করিছে কলা পরিষদ তরফ বিভিন্ন সংস্থা তরফ আর সেটা বহুত জোর মানে প্রশংসিত হয়েছে কলা পরিষদ তরফ আপন দিল্লি আপনা উৎসবে যাইকি আপনার কার্যক্রম দীর্ঘ মাসে কাল ধরে মাসে কাল ধরে তো কেনতা সে অনুভব অনুভূতি কেনতা বহুত বড়িয়া অনুভব সবু আড়ু ভারতবর্ষর সবু রাজ্যর কলাকার মানে আসলে সেন সব কলাকার মানুষ গোটে মিলনস্থলী হইছিল তো আদান প্রদান মণিপুর আসাম বাংলাদেশ বিভিন্ন আড়ু যেন কলাকার মানে আসলে তাঁকর সংস্কৃতি তাঁকর নাচ গীত কাণ আমার নাচ গীত কাণ সেটা গোটে ভাবর বিনিময় হয়েছিল উভয়ঙ্কর ভিতরে আজ্ঞা তো সেটা গোটে বহুত কিছু শিখবাকে মিলেছিল সেথির বহুত কিছু শিক্ষা লাভ মুই করেছিল
যে তাঁকর ফোক কাণ আমার ফোক কাণ হ্যাঁ এই সব জিনিস জানবাকে মিলছিল বহুত কিছু শিক্ষা এ অশী আবে দশকর কথা এটা আপনা উৎস সেতবে সামাজিক সম্বলপুরী লোকগীতরে সামাজিকর যে চিত্রটা কেনটা হবার চাই আপনার সেই গীত এবং নৃত্য মাধ্যমে লোককে জনাইলে এবং রেকগনাইজেসন পাইবার সময় আসি যাইছিলা অশী নু নবে দশমী ভিতরে যেতবে সম্বলপুরী গীতকে লোক মান্যতা দিয়ে বসিলে তার আদর সম্মান তো লা তার চাহনা লা চাহ লা হলে সেটার ভিতরে ফির আপনার মনে থাকা আউ কিছু গীত যদি আজ আমি আমার শ্রোতা দূরদর্শন স্টুডিও মাধ্যমে শুনে পাতে বলে ফুলবালি রে নেইজা গোলা ফুল গোপে ফুলবালি রে নেইজা গোলা ফুল গোপে ফুলবলি ননি নাই দেব ফিকি ফুলবলি ননি নাই দেব ফিকি ফুলে দেইছে চিঠি গীতরে সুন্দর রচনারে যদি মধুর কণ্ঠর প্রয়োগ যেতবে হেসি লাগসি স্বয়ং সরস্বতী আসিকি কণ্ঠরে বিজে করছ ইয়ে সেই মহান কণ্ঠশিল্পী যে শঙ্কর প্রসাদ দত্ত সবুলে তাঁকর গীত থি আপন মাদকতা এবং সৌন্দর্য বর্ণনা করি নাই সে হচ্ছেন শঙ্কর প্রসাদ মুই যেকি তাকু পাখু জানিছে এবং তাঁকর গীত প্রচার প্রসারে তাঁকু যেকি আশীর্বাদ পাইছেন আমার শ্রোতা মানু সেটা বহুত সে সময় থি অশী নু নবে দশমীরে বাপচি না এক হি মাত্র কণ্ঠশিল্পী বলি যদি কুহে তাহলে কিছু ত্রুটি নাই হুয়ে সে শঙ্কর প্রসাদ এটা অনেক গীত দাদা আপনার গীত মানুষ মো শুনছি যে কোম্পানি সম্রাট কোম্পানি ট্যালেন্ট কোম্পানি র্যাঙ্ক কোম্পানি রিং কোম্পানি টি সিরিজ বি বাহার করেছে টি সিরিজ বি আপনার গীত বাহার করেছে এবং সেন সঙ্গীত নির্দেশনা দিয়ে বোধে স্বর্গত সরোজ নন্দ রাইট তো সরোজ নন্দর
टी सीरीज मु रिलीज हे थिबा से समयार प्रचलित गीत सुंदर गीत किछि मने अछे के दादा अछे अछे काहे के मने टिके गाई के सुनाबे के संबलपुरी लोक गीत रो जे जय यात्रा रो जणे सारथी आमे गुजमा निश्चित रूपे शंकर प्रसाद दत्तंकु प्रभु दत्त प्रधानकर संगीत निर्देशना कहंतु प्रफुल्ल करंकर संगीत निर्देशना कहंतु स्वर्गत अक्षय महांतिकर संगीत निर्देशना कहंतु सबुठी से तांकर कंठदान कर सारिछ तो आज से सुलता कुंज तांकरी साक्षात्कार जरिया रे स्वर्गत सरोज नंदनकर संगीत निर्देशना रे निजे गाइथिबा किछि पंक्ति तो आसुन सुनमा लुके कहे संतते पुनी जन फूल गजरा प्रेम पसरा ননি সরতরা হেলে মোর লেখে তুই পাচলা পাতল ঘটা হেলে মোর লেখে তুই পাচলা পাতল ঘটা রে মন কহুতিছি খাউছি তোর হাতর চটনি ঘটা রে মন কহুতিছি খাউছি তোর হাতর চটনি দিনে সাংসরিষা হই ঘুরি যাউথিলু কাহি দিনে সাংসরিষা হই ঘুরি যাউথিলু কাহি যে কলে কলে দিলেটি মুই পছু থালি দেখি আমার লেটা লেটি দেখি পশুথিলা তো পাশর কালি নাকি চটি আমার লেটা লেটি দেখি পশুথিলা তো পাশর কালি নাকি চটি সে যেন ঘরে ছন কর দেখা চুহাথি সে যেন ঘরে ছনে কর দেখা চুহাথি সর পড়ুছে তোর সর পড়ুছে তোর চঁচলা আখির কথারে মন কহুতিছি খাউতিছি তোর হাতর চটনি মোটা আর মন কহুতিছি খাউতিছি তোর হাতর চটনি মোটা মনি হাতর চটনি মোটা মনি হাতর চটনি সঙ্গীতটা যদি সুন্দর লাগলা সেটা হৃদয়কে খেপি যায়সি আর হৃদয়ে রহি যায়সি গোটে চিহ্না গলা গলা বেলকে দাদা আমার শ্রোতাঙ্কু তমর সুন্দর গীত আপনার নিজ বহুত ভল পাওয়া গীতটি আমার শ্রোতাঙ্কু যদি শোনাতে বেলে আজ ই পরিবেশ ই আসর আর সুন্দর টিকি রঙ্গিন হয়ে যায় টিকি কলরফুল লাগতা তো শঙ্কর প্রসাদ দত্তঙ্কু শুনমা তাঁকর নিজর সুন্দর গীত যে গীতকে যহ ভাল পাইছন ডণ উপরে আধারিত কৃষ্ণঙ্কর এবং রাধা দেবপ্রেমাতিকে কলিয়া চুর চুর বড় চতুর দেবপ্রেমাতিকে কলিয়া চুর চুর বড় চতুর যে পারুছ তাহাকে ধর যে পারুছ তাহাকে বড়ে চতুর সংসার গিলা মুঠা এড়ে সপুর পিলা
हेले चोर पिला संसार गिला मा हेले चोर पिला संसार अधुरा ओपिनिया पिला भार चोर बोले चतुर जे पारि चता हाते धर जे पारु चता धर 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 चोर बोले चतुर देखुते माटी छे कोलिया चोर चोर बोले चतुर तो सदा बंधु समिया के पछे पछे चलवा के पड़सी समिया आगे आगे गले संगीत तार पछे पछे गले भी चलवा हेले तार संगे जीवाटा निहाती दरकार तो इतार संगे आज साक्षात्कार के आमे इन दादा पाखु मुई निजे विदाय नौछे जुहा नमस्कार नमस्कार बहुत सुंदर बहुत धन्यवाद आपन को संबलपुर दर्शन करी।